সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম থেকে আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এই আয়োজনে কথা বলে থাকি। আজকে আমরা কথা বলবো চট্টগ্রামে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এবং এই উপমহাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে কার্ভ জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা। এবং এখানে বিপন্ন প্রজাতির এই উপমহাদেশে যে ডলফিন পাওয়া যায় সেই ডলফিনটিও আছে এখনো। এই ডলফিন এবং কার্ভ জাতীয় মাছের জীবন রহস্য অর্থাৎ জিনোম সিকোয়েন্স যেটা বলে সেটি উন্মোচন করেছেন একদল গবেষক। যথারীতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার্স রিসার্চ ল্যাবরেটরি সহ আরো যারা সঙ্গে যুক্ত আছেন তারা সবাই মিলে এটি করেছেন। আমরা এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, আসলে কি হবে এই জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে, আসলে লাভটা কি হচ্ছে, আর হালদা রক্ষার জন্য বা হালদারকে বিশেষভাবে যে যত্ন নেওয়া হচ্ছে বা হালদাকে হালদার দিকে অন্যরকম নজর দিয়ে এখান থেকে কেউ যেন মা মাছ শিকার করতে না পারেন, কেউ যেন ডলফিন হত্যা করতে না পারেন, কেউ যেন দূষণ করতে না পারেন, এই যে একটি প্রচেষ্টা একটি সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগে চেষ্টা চালানো হচ্ছে, এর ফল আসলে কতটুকু পাওয়া যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করব। তিনজন অতিথিকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মনজুরুল কিবরিয়া, কোঅর্ডিনেটর হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সঙ্গে যুক্ত আছেন জনাব মোহাম্মদ আলী, তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি, একই সঙ্গে হালদা রক্ষা হালদা নদী রক্ষা কমিটির সদস্য সচিব বা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমার সঙ্গে যুক্ত আছেন এই যে গবেষণাটি হয়েছে এই গবেষণা দলের ডক্টর মঞ্জুর কেবিয়া ছাড়াও আরেকজন যুক্ত আছেন আমাদের সঙ্গে, তিনি হচ্ছেন ডক্টর AMM জুনায়েদ সিদ্দিক, উনি এই যে গবেষণা জিনোম সিকোয়েন্সিং এটির সঙ্গে যুক্ত ছিলেন। আমরা এই গবেষণাটি সম্পর্কে জানবো, তার আগে ছোট্ট করে একটি প্রতিবেদন আছে সেটি দেখে নিচ্ছি। ডলফিন ও কার্ভ জাতীয় মাছের বংশবৃদ্ধি বা মানসম্মত উৎপাদনের ক্ষেত্রে জিনগত ত্রুটি দূর করার জন্য জিনোম সিকোয়েন্সিং এর বিকল্প নেই। কেন একের পর এক মৃত্যু হচ্ছে হালদার ডলফিনের, তারই গবেষণা করতে যেয়ে বিশ্বে প্রথমবারের মতো রুই কালিবাউস সহ চার প্রজাতির মাছেরও জীবন রহস্য উন্মোচন করেছেন গবেষকরা। শনাক্ত হয়েছে 82,788টি জিন। আমরা প্রাইমারি লেভেলের ডাটাবেস আমরা তৈরি করেছি, এখন আমরা অন্যান্য প্রজাতির অন্যান্য সোর্সের প্রজাতির মাছের সাথে তুলনা করে হালদার যে ইউনিকনেস এই চারটি প্রজাতির মাছের কি বৈশিষ্ট্যর কারণে এটার গ্রোথ বেশি, টেস্ট বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, সেগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে হালদার যে ইউনিকনেস সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হব। গবেষকরা বলছেন দেশে রুই জাতীয় মাছের একমাত্র বিশুদ্ধ প্রজনন ক্ষেত্র হালদা। প্রাকৃতিক পরিবেশ ও হ্যাচারিতে বড় হওয়া কার্ভ জাতীয় মাছের জেনেটিক পার্থক্য নির্ণয়ে তুলনামূলক গবেষণার সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা মনে করি ভবিষ্যতে এই গবেষণা প্রাপ্ত তথ্যাদি এবং যে বেসলাইন ডেটা আমরা আন্তর্জাতিক ডাটাবেজ জমা দিতে পেরেছি, এর ফলে জাতীয় এবং বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হালদা নিয়ে গবেষণার সুযোগ তৈরি হয়েছে। বিপন্ন প্রজাতির ডলফিন এবং কার্ভ জাতীয় মাছের জিনোম সিকোয়েন্স করে যুক্তরাষ্ট্রের NCBI এর ডেটা ব্যাংকে জমা দিয়ে মিলেছে অনুমোদন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সংক্ষেপে জানার চেষ্টা করলাম যে আপনারা যে কাজটি করেছেন নিঃসন্দেহে এই বিশ্বে প্রথম। ডক্টর মনজুরুল কিবরিয়া এবং জুনায়েদ সিদ্দিকী এবং আপনাদের দলকে অভিনন্দন জানাচ্ছি। ডক্টর মনজুরুল কিবরিয়া, আপনার কাছে জানতে চাই একেবারে দীর্ঘদিন ধরে এই হালদাকে রক্ষা করা, হালদা যে একটা গুরুত্বপূর্ণ জায়গা, হালদা দেশের মৎস্য সম্পদ এবং উপমহাদেশ এবং পৃথিবীর জন্য একটা গুরুত্বপূর্ণ নদী, এটিকে রক্ষায় নানা ধরনের পদক্ষেপ এবং বিভিন্ন মানুষদেরকে এর সঙ্গে যুক্ত করা সেটি নিয়ে কাজ করছিলেন, এখন যে জিনোম সিকোয়েন্সিং যেটি করলেন এটির বিষয়ে জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, আপনি যথার্থই বলেছেন। আসলে এই জিনোম সিকোয়েন্সটা করার একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা প্রতি বছর যখন হালদাতে মাছ ডিম ছাড়ে, ডিম থেকে রেণু উৎপাদন হয় এবং চার দিন বয়সের রেণুটা পুরো বাংলাদেশে সেল করে, এবং এই রেণু কেনার জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বড় বড় ছোট বড় ব্যবসায়ী, বিভিন্ন রকমের ব্যবসায়ীরা এখানে আসে। আসার এই যে রেণুটার সেল হয়, হালদার রেণুর এই বছর গত বছর সেল হয়েছে প্রায় 1.5 লক্ষ টাকা প্রতি কেজি,
আবার এদিকে হ্যাচারি রেনু বিক্রি হয় 5,000 টাকা প্রতি কেজি। যখন কোন একজন আমাদের শ্রদ্ধা ভাজন বা কোনো ভিআইপি যখন আমাদেরকে রিকোয়েস্ট করে আমি হালদার অরিজিনাল পোনা চাই, এই বিষয়টা যখন আমাদেরকে বা আমাকে যখন এটা রিকোয়েস্ট করে তখন আসলে আমি একটু বিব্রত হই, একটু কনফিউশনে কাজ করে আসলে আমি পিওর পোনা সেটা আমি কিভাবে আইডেন্টিফাই করব। হ্যাঁ, কারণ এটা সম্পূর্ণরূপে এটা আমাদের কাছে কোনো সাইন্টিফিক কোনো তথ্য বা এভিডেন্স নাই। হ্যাঁ, এই যে পিওর পোনা দেওয়ার জন্য তখন থেকে কাজ করে আসলে একটা বিশ্বাসের উপর নির্ভর করে আমাদেরকে এই কাজটা করতে হতো। অর্থাৎ যদি কেউ অসাধু কোনো ব্যবসায়ী সে যদি 5,000 টাকার পোনা কিনে যদি 1,50,000 টাকা পোনার সাথে মিক্স করে দেয় তাহলে যারা মরছে তারা কিন্তু প্রতারিত হয়। হ্যাঁ, তারা প্রতারিত হয় প্রায় মানে বিশাল একটা পার্থক্য। এই যে বিব্রতকর অবস্থায় পড়তে হয় সেখান থেকে বেরিয়ে আসার জন্য প্রথমত এই যে আমরা হোল জিনোম সিকোয়েন্সটা করেছি, কারণ জিনোমিক স্ট্রাকচার যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা এটা হালদা সোর্স এটা নন হালদা সোর্স সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো না, এটা একটা বিষয়। আর দ্বিতীয় যে কারণ, আমরা বাংলাদেশের হালদাকে ইউনিক নদী বলি, ইউনিক নদীর একটা প্রাকৃতিক জিন ব্যাংক বলি, অর্থাৎ যেই রুই কাতলা মৃগাল কালিবাস এই চারটা প্রজাতি দিয়ে আছে এখানে, এই চারটা প্রজাতিকে আমরা ওয়াইল্ড ভ্যারাইটি বলি, অরিজিনাল অর্থাৎ অরিজিনাল রুই জাতীয় মাছ বলি এই চারটাকে। কিন্তু যে কথাটা আমরা এতদিন পর্যন্ত মৌখিকভাবে বলে আসছি কিন্তু সেটার কোনো তথ্যভিত্তিক বা বিজ্ঞানভিত্তিক কোনো তথ্য আমাদের কাছে ছিল না। এখন আমরা এই হোল জিনোম করার মাধ্যমে আমরা একটা প্রাইমারি ডাটাবেস তৈরি করেছি আমাদের প্রফেসর ডক্টর জুনায়েদ সিদ্দিকীর টেকনিক্যাল সহযোগিতায় এবং সর্বাত্মক সহযোগিতায় পিকেএসএফ এবং আইডিএফ এর আর্থিক সহযোগিতায় আমরা এই কাজটা করতে পেরেছি। এটার মাধ্যমে এখন আমরা পরবর্তী সেকেন্ড স্টেজে যে গবেষণা সেই গবেষণার মাধ্যমে আমরা এখন বলতে পারবো এটা হালদা সোর্স এটা নন হালদা সোর্স। অর্থাৎ এই হালদা গবেষণার দুয়ার খুললো জি, এটি মাধ্যমে ব্র্যান্ডিং করতে আমরা সক্ষম হব, হালদাকে ব্র্যান্ডিং করতে সক্ষম হবে। এবং আপনি যেটি বলছেন যে আরো ব্যাপক আকারে গবেষণার পথ তৈরি হলো এই জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে। ডক্টর জোনায়েদ সিদ্দিকী, আপনার কাছে আসতে চাই এই যে টেকনিক্যাল সহযোগিতা করতে, আপনি কিভাবে আসলে এটির সঙ্গে যুক্ত হলেন হালদার সঙ্গে, এবং আপনার আপনাদের অনুভূতিও জানতে চাই, এটিও জানার বিষয়, কারণ এত বড় একটি কাজ করেছেন বিশ্বে প্রথম, আপনার কাছ থেকে জানতে চাই গবেষণার বিষয়টিতে। ধন্যবাদ। আমরা চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ইতিপূর্বে 2018 সালে আমরা ব্ল্যাক বেঙ্গল প্রজাতির জিনোম সিকোয়েন্স সাফল্যের সাথে উন্মোচন করতে সক্ষম হই। তো এর পরবর্তীতে আমাদের সেই কাজগুলো আরো চলমান আছে, জাত উন্নয়ন এবং নির্দিষ্ট কিছু জিনকে শনাক্ত করা তাদের ভূমিকা ব্ল্যাক বেঙ্গল গোটে। তো সেই দিকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের যে গবেষণাটা আলোচনা শুরু, এবং আমরা অপেক্ষা করছিলাম কখন আমরা একটা অর্থের উৎস বা স্পন্সরশিপ পাবো। এবং আমরা কৃতজ্ঞ যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন বা পিকেএসএফ এবং তাদের যে সহযোগী সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফান্ড বা আইডিএফ, যারা হালদা নদী নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছে, হালদা নদীর পরিবেশ দূষণ মুক্ত করা এবং বিশেষ করে জাত সংরক্ষণ, উন্নত জাতের রুই পোনা উৎপাদন, কার্প জাতীয় পোনা উৎপাদন এবং বিশেষ করে সংরক্ষণ, যেটা আমাদের ওয়াইল্ড স্টক আমরা বলি, যে প্রকৃত যে শত শত বছর যাবত হালদাতে যে ধরনের যে জাতের মাছ বা ডলফিন গুলো আছে তাদেরকে কিভাবে সংরক্ষণ করা যায়, সেই কাজগুলোর একটা অংশ হিসেবে আমরা তখন থেকে চেষ্টা করছিলাম। এবং যখন আমরা অর্থের যোগান পাই এবং আমাদের স্পন্সর যখন এগিয়ে আসে তখন আমাদের কাজটা আমরা শুরু করি। তারপর পরবর্তীতে আমাদের করোনার প্রাদুর্ভাবের কারণে আমাদের এক বছরের প্রজেক্ট আমাদের 2 বছর সময় লেগে যায়, এবং আমাদের মাস্টার্স পর্যায়ে 5 জন ছাত্রছাত্রী এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের যিনি প্রফেসর তৌফিক সাইদ স্যার, যিনি 2টো বিশাল কম্পিউটার সার্ভার আমাদেরকে ফ্রি ইউজ করতে দিয়েছেন, তাদের সার্বিক সহযোগিতায় অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমাদের জন্য এটা একটা খুব মানে অত্যন্ত চমকপ্রদ অভিজ্ঞতা। বিশেষ করে যখন আপনি দেখছেন আপনার চারদিকে করোনার কারণে আপনি কাজ করতে পারছেন না, কারেন্ট পাওয়া যাচ্ছে না, সার্ভার বন্ধ হয়ে যাচ্ছে, ইন্টারনেটের লাইন ঠিক মতো পাওয়া যাচ্ছে না, স্পিড খুব কম, তো এই হিউজ পরিমাণ ডাটা যেখানে প্রায় 1,00,000 জিন আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছে, এবং আমাদের টোটাল ডাটার পরিমাণ ছিল প্রায় 100 জিবি, এবং আমাদের এই যে সক্ষমতা এটা আমি মনে করি যে এটা অত্যন্ত একটা সুখকর অভিজ্ঞতা, আমাদের সক্ষমতার প্রমাণ। এবং ভবিষ্যতে আমাদের যে কাজগুলো হবে এই 1,00,000 জিন গুলোকে নিয়ে, এই 1,00,000 জিন কত 1,00,000 প্রোটিন কে প্রকাশ করে, কোন প্রোটিনটা তার মান নিয়ন্ত্রণের জন্য জরুরি, কোন প্রোটিনটি তার বৃদ্ধি উৎপাদন ডিমের সংখ্যা বাড়ানো, নানা ধরনের
বহুমুখী গবেষণার এখন আমাদের সুযোগ করে রয়েছে। এবং এই বেসলাইন ডাটা আমরা বাংলাদেশে প্রথম করেছি, কিন্তু রুই কাতলা ইন্ডিয়ানরা করেছে, কার্প ইতিপূর্বে চাইনিজরা করেছে। আমার মনে হয় এখন আমাদের তুলনামূলক যে জিন বিদ্যা বা কম্পারেটিভ জেনোমিক্স এর একটা সুযোগ তৈরি হয়েছে, এবং এই সুযোগটা শুধু আমাদের বাংলাদেশের গবেষকদের জন্যই না, আমাদের এই গবেষণার ডাটা সারা পৃথিবীর যে কোনো দেশে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ডাউনলোড করতে পারবে, তারা সেই জিনিসটা আরো বেশি গবেষণা আরো জানা আরো গবেষণা করতে পারবে। এবং আমি মনে করি এটা আমাদের একটা পথ খুলে দিলেন আপনারা। আবার আসবো আপনার কাছে। এই যে হালদার এই জিনোম সিকোয়েন্সিং, হালদার এই যে কার্প জাতীয় মাছের, একই সঙ্গে ডলফিনেটটাও আপনারা করেছেন, আর ডলফিনেটটা নিয়ে জানবো, তার আগে জনাব মোহাম্মদ আলী আপনার কাছে আসতে চাই। হালদা নদী রক্ষা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, গণমাধ্যম কর্মী হিসেবেও এবং নেতৃত্ব দিচ্ছেন, আপনার কাছে জানতে চাই নদী রক্ষার ক্ষেত্রে এখনো আমরা যেটি দেখছি যে এই গত পরশু দিনও জাল উদ্ধার হয়েছে, 8,000 মিটার না 800 মিটার জাল উদ্ধার হয়েছে, তো এরকম মানে চোরাগুপ্তা শিকার মা মাছ শিকার কিন্তু চলছে, এবং হালদার মাছের স্বাদ অনেক বেশি, সেই লোভ এবং দাম অনেক বেশি, সেই লোভে কিন্তু চুরি হচ্ছেই, এবং আমরা যেটি দেখেছি ডক্টর মনজুরুল কিবরিয়া এবং ওনার সঙ্গে সরকারি বেসরকারি যে উদ্যোগগুলো আছে যে সিসিটিভি ক্যামেরাও বসানো হয়েছে। হালদা নদী রক্ষায় নদী রক্ষা কমিটি এবং এখন পর্যন্ত যে উদ্যোগগুলো দেখছেন সেগুলো আমরা কিভাবে মূল্যায়ন করবেন বা কিভাবে বিশ্লেষণ করবেন, কি করা দরকার? আর ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি এই যে হালদা নদীর জীবন রহস্য উদ্ঘাটনের জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই ডক্টর মঞ্জুরুল কিবরিয়া সাহেব এবং ডক্টর জোনায়েদ সিদ্দিকী সাহেব এবং তার দলকে। আমরা দীর্ঘদিন ধরে কাজ করে এই যে হালদা নদীর একটি, আমি মনে করি এটা হালদার জন্য একটি অবিস্মরণীয় ঘটনা, বাংলাদেশের জন্য আন্তর্জাতিক গোটা বিশ্বের কাছে হালদাকে আবারও মানে গুরুত্বপূর্ণ ভাবে পরিচয় করিয়েছেন, আবার ওনারা নিয়ে গেছেন একটা, ওই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এখানে অর্থায়ন করার জন্য এবং উদ্যোগ নেওয়ার জন্য পিকেএসএফ এবং আইডিএফ কে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে পিকেএসএফ এবং আইডিএফ এর আগেও অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন হালদা নদীর জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি স্থাপন করেছেন পিকেএসএফ, আইডিএফ, এবং সর্বশেষ ওনারা কিন্তু রাউজানে বিনাজুরি এলাকায় একটি হ্যাচারি ২০২০ সালে ২১শে ডিসেম্বর সরকার হালদা নদীকে আপনার বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করেছে। এটা আসলে এটা বাংলাদেশের জন্য এটাও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সুতরাং এই নদীকে মৎস্য, এই যে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করেছে, এই নদীকে নিয়ে নতুন নতুন চিন্তা করার আমরা মনে করি সময় এসে গেছে। তার ওই ধারাবাহিকতায় কিন্তু এই যে হালদা নদীর এই যে আপনার রুই জাতীয় মাছ এবং ডলফিন, এগুলো নিয়েও আমাদেরকে নতুন নতুনভাবে আরো জানার দরকার প্রয়োজন করেছিল। সুতরাং আমি মনে করি এই যে জানার আগ্রহ, জানার দরকার, জানার প্রয়োজনীয়তা, এগুলির ভিত্তিতে এই যে গবেষণাটা হয়েছে। সুতরাং এটা আমি মনে করি এটা বঙ্গবন্ধু হেরিটেজ এই যে বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এখানে আরেকটি বিষয় বলতে চাচ্ছি, আমরা হালদা নদী রক্ষা কমিটি আমরা প্রায় 26-27 বছর ধরে আমরা হালদাতে কাজ করছি। এখানে মঞ্জুরি কিবরিয়া এটা সভাপতির দায়িত্ব পালন করছেন। আমরা স্থানীয় ডিম সংগ্রহকারী, প্রশাসনের লোক এবং জনপ্রতিনিধি সব শ্রেণীর পেশাজীবীর মানুষকে নিয়ে আমরা হালদা নদী রক্ষা কমিটি কাজ করে যাচ্ছি। ইতিপূর্বে এই যে প্রশাসন হাটাদার ইউএনের নেতৃত্বে প্রশাসন ব্যাপক অভিযান চালিয়েছে জাল উদ্ধারের ব্যাপারে, মা মাছ শিকারের ব্যাপারে। পাশাপাশি রাউজানের এমপি মহোদয় বলেছিলেন যদি একটি মা মাছ যদি কেউ শিকার করে তাকে ৯-১০ হাজার টাকা পুরস্কার দিবে। এই কাজগুলো আমি মনে করি ছোট ছোট কাজগুলো আজকে একটি বড় ধরনের কাজে রূপান্তর দিয়েছে। হালদা নদীর হাটাদারি অংশের উপজেলা নির্বাহী অফিসার রোহুল আমিন সাহেব যে অভিযানটা চালিয়ে গেছিলেন তারই ধারাবাহিকতা এখন রক্ষা করছেন বর্তমান ইউএনও শহীদুল্লাহ সাহেব। উনি কিন্তু এখন এই অভিযানটা অব্যাহত রেখেছেন, পাশাপাশি আইডিএফ এটাকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন, তাদের স্কুল দিচ্ছেন, জনবল দিচ্ছেন, আরো নানা 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 বিষয়গুলো তারা সহযোগিতা দিচ্ছেন। আমি মনে করি এখন যে অভিযানটা চলছে এটা কিন্তু হালদা নদীর জন্য একটি গুরুত্বপূর্ণ অভিযান, এগুলি ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি জনমত সৃষ্টির জন্য প্রশাসনকে কাজ করতে হবে। হালদা নদী রক্ষা কমিটির এই জনমতের বিষয়ে আমরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি। এই যে হালদাতে যাতে মানুষ সাধারণ মানুষকে, ছাত্রছাত্রী, নদীর পাড়ের মানুষ, দুঃসংকারী, জেলে সব শ্রেণীর মানুষকে হালদার গুরুত্বটা আমরা তুলে ধরছি।
এবং খাগড়ার এই যে একটি মান আছে কি গুরুত্ব, রুই জাতীয় মাছের কি গুরুত্ব, এই যে বিশ্বের এটা একমাত্র নদী হালদা নদী, বিশ্বের একমাত্র জোয়ারভাটা নদী যেখান থেকে রুই জাতীয় মাছের সংগ্রহ করা হয়, এটা কিন্তু অনেকেই জানে না। আমাদের বাড়ির পাশে যে একটি গুরুত্বপূর্ণ একটি নদী আমাদের অজান্তে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমাদের অজান্তে হয়ে যাচ্ছে, এটা কিন্তু অনেকেই জানতো না। কিন্তু হালদা নদী রক্ষা কমিটি এই কাজগুলো করার কারণে আজকে প্রশাসন এগিয়ে এসেছে, প্রশাসন, জনপ্রতিনিধি, ডিম সংগ্রহকারী, জেলে সবাই সচেতন হয়েছে, এটা আমাদের জন্য আনন্দের বিষয়। আমি মনে করি এবং এই যে মাছ ধরাটা যে অপরাধ এটিও মানে এখন জেনেছে মানুষ, এখানে মানে এইখানে মাছটা ধরা যাবে না। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর মনজুরুল কিবরিয়া। আপনাদের উদ্দেশ্য ছিল ডলফিন কেন মারা যাচ্ছে, হালদার ডলফিন কেন মারা যাচ্ছে সেটির গবেষণা করতে করতে আপনারা এত বড় একটি কাজ করে ফেলেছেন, ডলফিন নিয়ে কতটুকু অগ্রসর হয়েছে? হ্যাঁ ধন্যবাদ। আসলে এই ডলফিন নিয়ে আমরা তেমন আগে হালদা নদীর, বিশেষ করে হালদা নদীর ডলফিন আমরা আগে কনসার্ন ছিলাম না। 2017 সালে সেপ্টেম্বর থেকে 2018 সালে ফেব্রুয়ারি পর্যন্ত 18টা ডলফিন মারা যায়, একই দিনে দুটো ডলফিন পর্যন্ত মারা গেছে। এই ডলফিনের, অসংখ্য ডলফিনের মৃত্যু নিয়ে আমরা আসলে পুরো দেশবাসী হঠাৎ করে মানে উদ্বিগ্ন হয়ে পড়ে, এবং এর ফলশ্রুতিতে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি ডলফিন গবেষণার সাথে সম্পৃক্ত হয় এবং এখান থেকে আমাদের ডলফিনের এই যে হালদা নদীর ডলফিন সংরক্ষণের কাজ শুরু হয়। এবং এসে ডলফিন সংরক্ষণ করতে গিয়ে আমরা প্রথম বাংলাদেশে আমরা এই 19তম ডলফিনের পোস্টমর্টম করি এবং এটার জন্য আমরা 5 দফা সুপারিশ দিই সরকারকে, বিশেষ করে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে, এবং 5 দফা সুপারিশের মধ্যে 4 দফা কিন্তু ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে। এবং 2018 ফেব্রুয়ারির পর থেকে এবং এই 2021 নভেম্বর এই পর্যন্ত কিন্তু টোটাল 31টা ডলফিন মারা গেছে। হ্যাঁ, এবং বাকি এবছর 2021 সালে 3টা ডলফিন মারা গেছে, 2020 সালে 3টা ডলফিন মারা গেছে। আমরা এই ডলফিন গুলোর প্রত্যেকটা ডলফিনের আমরা সুরক্ষার রিপোর্ট করি এবং ইতিমধ্যে আমরা চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সাথে জয়েন্টলি দ্বিতীয় ডলফিনের পোস্টমর্টম আমরা করি এবং সেটারও আমরা কারণ উদ্ঘাটন করি, সেটা জালে আটকা পড়ে শ্বাস কষ্টজনিত মারা যায়, আর আগেরটা হচ্ছে মেকানিক্যাল ট্রমা অর্থাৎ আঘাতজনিত কারণে মারা গেছে। এই যে ডলফিনের এই যে কারণগুলো উদ্ঘাটন করে আমরা সংশ্লিষ্ট সরকারকে আমরা আমরা প্রতিনিয়ত আমরা এগুলো দিচ্ছি, আপডেট দিচ্ছি। এবং একই সাথে এই ডলফিনের একটা কিন্তু ইন্টারেস্টিং বিষয় আছে, কারণ এই গাঙ্গেটিক রিভার ডলফিনের কিন্তু বিস্তৃতির গঙ্গা এবং তার শাখা প্রশাখায় আমাদের হালদা, কর্ণফুলী এবং সাঙ্গুর এই জয়গাটার মধ্যে এগুলো এবং খালেও ঢুকে যাচ্ছে তারা। হ্যাঁ ঢুলে এই ডলফিন গুলো এখানে কিভাবে আসছে সেই বিষয়টা, রহস্যটা কিন্তু আমাদের কাছে এখনো অজানা। আমাদের বায়োলজিক্যাল যে কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুযায়ী একটা পকেটের মধ্যে যদি কয়েকশো বছর যদি কোনো একটা স্পেসিস আইসোলেটেড থাকে সেটা নতুন প্রজাতিতে পরিণত হয়। এক্ষেত্রে এগুলো যদি বা আমরা এখন গাঙ্গেটিক রিভার ডলফিন বলি, কিন্তু আসলে গাঙ্গেটিক রিভার ডলফিন কিনা সেটা আমরা এই যে হোল জিনোম সিকোয়েন্স আমরা করলাম, এই জিনোমিক স্ট্রাকচার পেলাম, সেটার সাথে অন্য ডলফিনের, অন্য সোর্সের ডলফিনের সাথে কম্পেয়ার করে এটা নতুন প্রজাতি কিনা সেটা আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হব। তবে এটা বিশ্বের মধ্যে আমরা প্রথমবার এই গাঙ্গেটিক রিভার ডলফিনের হোল জিনোম সিকোয়েন্স করেছি, এখনো পর্যন্ত অন্য দ্বিতীয় কোনো ডাটা নাই। দ্বিতীয় কোনো ডাটা যদি জমা হয় অথবা অন্য সোর্সের ডাটার সাথে কম্পেয়ার করে আমরা দ্বিতীয় পর্যায়ে গবেষণার মাধ্যমে আমরা এই ডলফিন সংরক্ষণ এবং নতুন প্রজাতি কিনা এগুলো সব বিষয়গুলো এবং মৃত্যুর কারণ আশা করি আমরা সব বিষয়গুলো এখান থেকে একটা সমাধান আমরা পেতে পারব। অনেক ধন্যবাদ জানাই আপনাদের তিনজনকে, আমাদের সময়ও একেবারে শেষ হয়ে গেছে। এই যে নতুন একটা দ্বার উন্মোচন হলো, বিশেষ করে হালদার এই যে কার্প জাতীয় মাছ, আমরা তো বাজারে তো এই মাছ আগে পাওয়া যেত, এখন যেহেতু নিষিদ্ধ এই মাছ পাওয়া যায় না, কিন্তু যারা ধরেন এটির স্বাদ অনেক বেশি এবং গোপনে চোরাই ভাবে তারা বিক্রি করেন, এই অপরাধ যেন কেউ না করেন, অন্তত পক্ষে হালদার ক্ষেত্রে যেন অন্যরকম একটা দৃষ্টি সবার থাকে, সেটির আবেদন জানাচ্ছি যারা দেখছে, বিশেষ করে হালদার আশপাশে যারা আছেন তাদের কাছে, যে হালদার রক্ষায় সবাই যেন আমরা একটু উদ্যোগী হই এবং হালদার এই মাছ, মাছের প্রজাতি সেটি যেন আবার এই যে ডিম সংগ্রহের পর হ্যাচারিতে সেই পোনাকে উৎপাদন করে সেটি আবার অন্য জায়গায় চাষাবাদের যে ব্যবস্থা করা হচ্ছে এটি একেবারেই আলাদা, এবং এটির দাম, এটি 5,000 টাকা যদি হয় সাধারণ হ্যাচারির মাছের কোন একটা পরিমাণের পোনা, সেটির হালদারটি হচ্ছে